মেয়েটি প্রেগনেন্ট হয়ে দিনে 20-30 বার বমি আর নানান শারীরিক সমস্যায় ভুগছে। খেতে বসলে পেটে বাচ্চা লাথি মারে, খেতে পারে না। রাতে ঘুমাতে গেলে যন্ত্রণায় ছটফট করে, ঘুম আসে না। সারাদিন শরীরটা কেমন যেন করে, বসতে গেলে, শুতে গেলে, হাঁটতে গেলে মাথাটা কেমন যেন ঝিমঝিম করে, আবার মনের ভিতর ভয়ও করে, কি হবে, পারবো তো সব সামলিয়ে উঠতে। এভাবে 9 মাস কেটে যায়। হঠাৎ প্রসব বেদনা উঠে, চারদিকে বিষাদের ছায়া। বাঁচবে তো মেয়েটি আর অনাগত শিশুটি? মৃত্যুকে হাতে নিয়ে মেয়েটি শুয়ে পড়ে, জরায়ু ছিঁড়ে স্রোতের মতো রক্ত ঝরে। চিৎকার করে উঠে মেয়েটি, যেন পৃথিবীটা তার অবস্থানে নেই। সূর্যের আলো যেন আজ ক্ষীণ দেখাচ্ছে, প্রচণ্ড আলোতেও সব কিছু কেমন যেন আবছা লাগছে। চারদিকে তাকায়, আপন মানুষগুলোকে খামচে ধরে, যেন মৃত্যুর হাত থেকে বাঁচার আকুতি জানাচ্ছে। বাচ্চাটি পৃথিবীর মুখ দেখে, সবাই বাচ্চাকে নিয়ে কত আনন্দ উল্লাস করে, নতুন নতুন জামা কিনে নিয়ে আসে। বাচ্চাকে নিয়ে হাজারো স্বপ্নের বীজ বপন হয়। কে কি নামে ডাকবে তা ঠিক করতে হুলস্থুল অবস্থা শুরু হয়ে যায়। আত্মীয় কুটুমরা বাচ্চার এগালে ওগালে চুমু খায়। মেয়েটি বাচ্চার দিকে তাকিয়ে মুচকি হাসে। কে জানে সেই হাসির মাঝেও কত বেদনা লুকিয়ে আছে। নবাগত অতিথিকে পেয়ে সবাই মেয়েটির কথা বেমালুম ভুলে যায়। মেয়েটি সেই ময়লা বেডে শুয়ে থাকে, মুখ ফুটে তার শরীরের অবস্থার কথা বলতে পারে না, কিছুটা ভয়ে কিছুটা লজ্জায়। সংসারের সব কিছুর জন্য সবার হাতে টাকা থাকে, শুধু মেয়েটির চিকিৎসার জন্য কারো পকেটে টাকা থাকে না। ঝরে যাওয়া রক্তের পরিপূর্ণতার জন্য প্যাকেটে প্যাকেটে দুধ আসে না। বাচ্চা গর্ভে থাকাকালীনও মেয়েটি কারো কদর পায়নি, না মায়া দরদ, না একটু পুষ্টিকর খাবার। তবু সবার আক্ষেপ, বাচ্চাটা আরেকটু মোটা হলে ভালো হতো। কেউ বাচ্চার মায়ের কথা ভাবল না। কি দিয়েছে বাচ্চার মাকে? দুধ, কলা, মাখন কি পেয়েছে মেয়েটি? 3 বেলার ভাত মাছ আর সবজি ছাড়া কতটুকু পেয়েছে? শাড়িখানা মলিন, মুখখানা আরও মলিন, হাতে ফোসকা ধরে গেছে। আগের মতো আর মোলায়েম হাতখানা নেই বলে স্বামীর কাছেও সে অনাদৃত। সেই লাবণ্য নেই বলে শাশুড়ি মাঝে মাঝে লোকদের কাছে বুড়ি বউ বলে সম্বোধন করে। দূর থেকে মেয়েটি শুনে কিচ্ছু বলে না। কাকে বলবে? স্বামীকে? সে এসব কথাতে এখন কান দেয় না, এসব নাকি ন্যাকামি। দুদিন হতেই শাশুড়ি আর ননদের আক্ষেপ, বউটা এখনো রান্নাঘরে আসছে না কেন? মেয়েটি হাঁটতে পারে না, হাঁটতে গেলে মনে হয় এই বুঝি পরাণ পাখি উড়ে গেল। লজ্জাস্থান থেকে এখনো রক্ত ঝরছে। কাতরাতে কাতরাতে মেয়েটি রান্নাঘরে আসে। ননদ আর শাশুড়ি হুঙ্কার দিয়ে বলে, বাচ্চা কি আমরা জন্ম দেইনি? শুধু তুমিই মা হয়েছ? অসহায় চাতক পাখিটির মতো মেয়েটি ভাবে, পাখিরও তো একটা জায়গা আছে, এখানে ভালো না লাগলে অন্যত্র উড়ে যায়। কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আসলাম, ভাইটিও নেই যাকে একটু মনের কথা বলবো। স্বামী এখন এসব বুঝে না, ও নাকি কারো সাথে তর্ক করতে পারবে না। সকালে যায় আর রাতে ফিরে। মেয়েটি রান্না শেষ করে খাটে গিয়ে বুকে বালিশ দিয়ে টপ টপ করে চোখের পানি ফেলে। ইচ্ছে করে স্বামীর কোলে শুয়ে একটু ঘুমাবে, কিন্তু সে তো এখন স্বামী না, বাচ্চার বাবা। তার অনেক দায়িত্ব, বাবা মাকে খুশি করতে হয়, অফিসকে খুশি করতে হয়, বন্ধু বান্ধবকে খুশি করতে হয়, আর আমি
আমি তো স্ত্রী, আমাকে খুশি না করলেও চলবে, আমি তো আপন কেউ না, সমাজের মানুষ বলে পরের মেয়ে। ইচ্ছে করে চিৎকার দিয়ে কান্না করতে, পরক্ষণেই মেয়েটি ভাবে ওরা কি ভাববে, শরীরটা ভালো নেই, খেতে ইচ্ছে করে না, বুকে দুধ আসে না, বাচ্চাটার শুকনো মুখের দিকে তাকিয়ে পাড়া প্রতিবেশী আলগা দরদ নিয়ে বলে মাইয়াডার কারণে বাচ্চাটাও শুকিয়ে যাচ্ছে। হায় রে মানুষ, হায় রে সমাজ, শাশুড়ি, ননদ, অমুকের বউ বা তমুকের মেয়ে, সবাই তো নারী, অথচ কেউ এই মেয়েটির কষ্টের কথা বুঝল না, কেউ চিন্তাও করল না, মা বাঁচলেই তো বাচ্চা বাঁচে। মেয়েটি অভিমান নিয়ে শুয়ে থাকে, রাতে খায় না, স্বামী বাসায় এসে চেঁচিয়ে বলে তোমার কারণে যদি আমার বাচ্চার কিছু হয় তাহলে খবর আছে। এবার মেয়েটি দাঁত মুখ খিচিয়ে বলে কি খবর করবে, খবর নিয়েছো একবারও আমার? এটা শুনেই পাশের লোকেরা বলে কত বড় বেয়াদব মেয়ে, সব লাঞ্ছনা বঞ্চনার পরও মেয়েটি তার স্বামীকে ছাড়া কিছুই ভাবতে পারে না, দিনের পর দিন অপেক্ষা করে কবে তার স্বামীটি তাকে বুঝবে, কবে তাকে বুকে টেনে নিবে। দিন যায় দিন আসে, হতভাগা মেয়েটির আর সুদিন ফেরে না। এভাবেই অনাদরে অবহেলায় একটা মেয়ে তার জীবনকে তিলে তিলে শেষ করে দেয়। আমরা মাঝে মাঝে তাদেরকে মায়ের জাতি, বোনের জাতি, বউয়ের জাতি বলে সান্ত্বনা দেই, কিন্তু সান্ত্বনায় আর কাজ হয় না। 40 বছরের মেয়েটিকে দেখতে এখন 65 বছরের বুড়ি লাগে, তাতেও সমাজের আক্ষেপ, কেন এত বুড়ি লাগে? ভাবুন তো, আপনাকে যদি এভাবে অবহেলা করা হতো তবে কেমন লাগতো? ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে কাছে রাখা যায় না কি? নারীদের প্রতি সহমর্মিতা আর ভালোবাসার মোরকোন্মোচন হোক আপনাকে দিয়ে, আমাকে দিয়ে, তবেই সমাজ বাঁচবে, বাঁচবে মানবতা। ভুল বললে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।